नमस्कार बंधुरा इंडियन चैलेंजर यूट्यूब चैनले आपनादेर सकलके स्वागत। आपनादेर साथे आमि संजू। बंधुरा जातीय शिक्षा काउंसिल अर्थात नैशनल काउंसिल फर टीचार एडुकेशने क्लार्क पदे किन्तु नियोगेर जोन्नो नतून विज्ञप्ति देवा हयेछे। किभाबे आपनारा एई पदेर जोन्नो आवेदन करबेन एबं एई क्षेत्रे की की योग्यता चाओया हयेछे, आवेदनेर शेष तारिख किभाबे आवेदन करबेन ए टू जेड विस्तारित किन्तु आलोचना करब अफिशियल नोटिफिकेशने गिये। तो चलुन देरी ना करे विस्तारित शुरू करा जाक। तो बंधुरा बर्तमाने किन्तु आमरा चले एसेछि अफिशियल नोटिफिकेशने। शुरूते देखते पाच्छेन लेखा रयेछे नैशनल काउंसिल फर टीचार एडुकेशन, नीचे एदेर एड्रेस देवा रयेछे एबं टेलिफोन नम्बरও किन्तु दिए देवा हयेछे। एखाने किन्तु बला हयेछे जे कि समस्त पोस्टे किन्तु नियोग करा हच्छे एखाने बले देवा हयेछे। आर एई नोटिफिकेशनटिके किन्तु पाब्लिश करा हयेछे 20 আগস্ট 2020 তে। देखते पाच्छेन एडभार्टाइजमेंटे कि बला हयेछे रिक्रुटमेंट फर द पोस्ट अफ असिस्टेंट स्टेनोग्राफर ग्रेड सी, स्टेनोग्राफर ग्रेड डी एबं लोअर डिविजन क्लार्क अर्थात LDC एंड डाटा एंट्री ऑपरेटर DEO इन नैशनल काउंसिल फर टीचार एडुकेशन अर्थात NCTE। तो बंधुरा जातीय शिक्षा काउंसिल अर्थात ये नैशनल काउंसिल फर टीचार एडुकेशने किन्तु ग्रुप सी पदे किन्तु आपनादेरके नियोग करा होच्छे। आपनारा किन्तु जे कोनो भारतीय नागरिक अर्थात पश्चिमबंगे जे कोनो जेला थेके किन्तु छेले एबं मेये अर्थात पुरुष महिला उभय किन्तु एई चाकरिर क्षेत्रे किन्तु आपनारा आवेदन करते पारबेन। नियोग करा होबे नैशनल काउंसिल फर टीचार एडुकेशन अर्थात NCTE ते किन्तु आवेदन अर्थात NCTE ते किन्तु आपनादेरके नियोग करा होबे। तो बंधुरा देखते पाच्छेन एखाने किछु इम्पोर्टेंट डेट देवा रयेछे। कि बला हयेछे कमेंसमेंट अफ अनलाइन रेजिस्ट्रेशन অন NCTE ওয়েবসাইট NCTE.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদন করতে হবে। আবেদনপত্র কিন্তু আপনাদের স্টার্ট হয়ে গেছে অর্থাৎ 20 আগস্ট 2020 সকাল 10টা থেকে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে এবং লাস্ট ডেট বলা হয়েছে অনলাইন রেজিস্ট্রেশনের জন্য 19/9/2020 11:59 PM অর্থাৎ কিন্তু 19 সেপ্টেম্বর 2020 রাত 11:59 পর্যন্ত কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে। এবং অ্যাপ্লিকেশন ফি যেটা পেমেন্ট করতে হবে সেটাও কিন্তু আপনারা সেই দিন 11:59 পর্যন্ত কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন। আর এই ক্ষেত্রে বলে দেওয়া হয়েছে ডিটেলস অফ ভ্যাকেন্সি অর্থাৎ কী কী পোস্ট রয়েছে এখানে বলে দেওয়া হয়েছে এবং কোন কোন ক্যাটাগরি থেকে আপনারা আবেদন করতে পারবেন। এই ক্ষেত্রে বেতন কী দেওয়া হবে, এছাড়াও এজ লিমিট কী বলা হয়েছে, ডিটেলস কিন্তু দেওয়া আছে। অর্থাৎ 5 নম্বর যে পোস্ট রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক, এই ক্ষেত্রে কিন্তু মোট 5টি পোস্ট রয়েছে। দেখতে পাচ্ছেন বলা হয়েছে আনরিজার্ভ থেকে 2টি কিন্তু পোস্ট রয়েছে এবং OBC থেকে 2টি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ থেকে মোট 1টি পোস্ট রয়েছে, মোট 5টি পোস্ট রয়েছে। এছাড়াও ডেটা এন্ট্রি অপারেটর এই পোস্ট থেকেও কিন্তু মোট 1টি পোস্ট রয়েছে। এছাড়াও স্টেনোগ্রাফার গ্রেড D এই ক্ষেত্রে কিন্তু মোট পোস্ট রয়েছে 6টি। বলে দেওয়া হয়েছে আনরিজার্ভ থেকে 4টি পোস্ট রয়েছে এবং আদার ব্যাকওয়ার্ড ক্লাস থেকে কিন্তু মোট 2টি পোস্ট রয়েছে, মোট টোটাল পোস্ট রয়েছে 6টি। এবং স্টেনোগ্রাফার গ্রেড C এই ক্ষেত্রে মোট বলা হয়েছে 3টি পোস্ট রয়েছে। তো আনরিজার্ভ থেকে 1টি পোস্ট রয়েছে, ST থেকে 1টি পোস্ট রয়েছে এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ থেকে 1টি পোস্ট রয়েছে। এবং অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে মোট 3টি ভ্যাকেন্সি আছে, 3টেই কিন্তু আনরিজার্ভ থেকে। এই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন ডান দিকে বলে যাচ্ছে পে লেভেল। তো অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে কিন্তু লেভেল 6 অনুযায়ী বেতন দেওয়া হবে 35,400 থেকে 1,12,400 টাকা পর্যন্ত। স্টেনোগ্রাফার গ্রেড C এই পোস্টের ক্ষেত্রে বলা হয়েছে 35,400 থেকে 1,12,400 টাকা কিন্তু বেতন দেওয়া হবে লেভেল 6 অনুযায়ী। স্টেনোগ্রাফার গ্রেড D এই পোস্টের ক্ষেত্রে বলা হয়েছে লেভেল 4 অনুযায়ী বেতন দেওয়া হবে 25,500 থেকে 81,100 টাকা পর্যন্ত। এবং বলা হয়েছে ডেটা এন্ট্রি অপারেটর এই পোস্টের ক্ষেত্রে লেভেল 4 অনুযায়ী বেতন দেওয়া হবে 25,500 থেকে 81,100 টাকা পর্যন্ত। লোয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ LDC এই পোস্টের ক্ষেত্রে বলা হয়েছে যে লেভেল 2 অনুযায়ী বেতন দেওয়া হবে 19,900 থেকে 63,200 টাকা পর্যন্ত। মোট কিন্তু টোটাল এই 5টা যে পোস্ট রয়েছে 5টা পোস্ট থেকে কিন্তু মোট ভ্যাকেন্সি রয়েছে 18টি। এবং বলা হয়েছে দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে 20 থেকে 27 বছর বয়সের মধ্যে হলে আপনারা আবেদন করতে পারবেন। এবং স্টেনোগ্রাফার গ্রেড C এই পোস্টের ক্ষেত্রে 18 থেকে 27 বছর বয়স চাওয়া হয়েছে। স্টেনোগ্রাফার গ্রেড C এর গ্রেড D এর ক্ষেত্রেও কিন্তু বলা হয়েছে যে 18 থেকে 27 বছর বয়সের মধ্যে হলে আবেদন করতে পারবেন। ডাটা এন্ট্রি অপারেটর এই পোস্টের ক্ষেত্রে বয়স চাওয়া হয়েছে 18 থেকে 25 এবং লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের ক্ষেত্রেও বয়স চাওয়া হয়েছে 18 থেকে 27। শিক্ষাগত যোগ্যতা বা এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা চাওয়া হয়েছে এই লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের ক্ষেত্রে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস, এছাড়াও ইংরেজিতে কিন্তু প্রতি মিনিটে 35টি শব্দ বা হিন্দিতে কিন্তু প্রতি মিনিটে 30টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে। আর এছাড়াও কিন্তু কম্পিউটার সার্টিফিকেট কিন্তু আপনাদেরকে অবশ্যই থাকতে হবে। স্টেনোগ্রাফার গ্রেড C পোস্ট দেখতে পাচ্ছেন এক্ষেত্রে। তো স্টেনোগ্রাফার গ্রেড C পোস্টের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে যে কোনো শাখায় কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, এছাড়াও ইংরাজি বা হিন্দিতে কিন্তু শর্ট হ্যান্ডে কিন্তু 100টি শব্দ কিন্তু টাইপ করার দক্ষতা থাকতে হবে প্রতি মিনিটে। এবং এছাড়াও স্টেনোগ্রাফার যে গ্রেড D এর পোস্ট রয়েছে এই পোস্টের ক্ষেত্রে বলা হয়েছে যে কোনো শাখায় কিন্তু উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, এছাড়াও কিন্তু একটি প্রতিলিপি 10 মিনিটে টাইপ করতে হবে এবং প্রতি মিনিটে কিন্তু 80টি শব্দ টাইপ করার কিন্তু দক্ষতা থাকতে হবে। এবং ডাটা এন্ট্রি অপারেটর অর্থাৎ DEO এই পোস্টের ক্ষেত্রেও কিন্তু বলা হয়েছে যে উচ্চ মাধ্যমিক পাস এবং ডাটা এন্ট্রি স্পিড থাকতে হবে কিন্তু 1 ঘন্টায় 15,000 কি ডিপ্রেশন। আর প্রথম যে পোস্ট রয়েছে অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট, এই পোস্টের ক্ষেত্রেও কিন্তু বলা হয়েছে যে যে কোনো শাখায় কিন্তু গ্র্যাজুয়েশন পাস এবং সংশ্লিষ্ট বিষয়ে কিন্তু 2 বছরের অভিজ্ঞতার প্রয়োজন এবং কিন্তু কম্পিউটারে কিন্তু অবশ্যই দক্ষতা থাকতে হবে। এবং আবেদন পদ্ধতি কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে, আবেদন কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ অনলাইনে করতে হবে। ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন ফর অফিসিয়ালের ওয়েবসাইটে, অর্থাৎ প্রথমে আমি আপনাদেরকে যেই ওয়েবসাইটটা দেখাচ্ছিলাম তো আমি ওয়েবসাইটটা একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ আবেদন করতে হবে, অর্থাৎ www.ncte.gov.in এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু করতে হবে। এবং এক্ষেত্রে যে আপনাদের অর্থাৎ অ্যাপ্লিকেশন ফি চাওয়া হয়েছে, অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে যে অ্যাসিস্ট্যান্ট এবং স্টেনোগ্রাফার গ্রেড সি পদের জন্য কিন্তু 1250 টাকা পেমেন্ট করতে হবে। স্টেনোগ্রাফার গ্রেড ডি এবং ডাটা এন্ট্রি অপারেটর এছাড়াও লোয়ার ডিভিশন ক্লার্ক এই সমস্ত পোস্টগুলোর ক্ষেত্রে কিন্তু 1000 টাকা অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে। বাট এসসি এসটি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ অর্থাৎ পিএইচ এই সমস্ত ক্যান্ডিডেট এছাড়াও কিন্তু এনসিটিই কর্মী বা মহিলা কর্মী এছাড়াও কিন্তু এক্স সার্ভিসম্যান এই সমস্ত পোস্টগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো রকম পেমেন্ট কিন্তু আপনাদেরকে করতে হবে না, অর্থাৎ আবেদন ফি কিন্তু এক্ষেত্রে লাগছে না। এবং অনলাইনেই কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে, সম্পূর্ণ আবেদন করতে হবে অনলাইনে। 19 সেপ্টেম্বর 2020 পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি এই নোটিফিকেশনটির লিঙ্ক দিয়ে রাখছি, যান চেক করুন, চেক করে কিন্তু অবশ্যই এই নোটিফিকেশনটিকে ডাউনলোড করুন এবং তারপরে কিন্তু বিস্তারিত যাচাই করে তারপরে কিন্তু এই চাকরির ক্ষেত্রে আবেদন করুন।